ধূপগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু 14 জনের, আশঙ্কাজনক আরও 11 জন। ধূপগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, পাথর বোঝাই ডাম্পারের নিচে চাপা পড়েছে ছোট দুটি গাড়ি। মঙ্গলবার রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি জলঢাকা সেতুর কাছে ময়নাতলি এলাকায়। রাত 11টা পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও বেশ কয়েকজন গাড়ির নিচে চাপা পড়ে আছে। উদ্ধার কার্য চালাচ্ছেন পুলিশ, দমকল ও স্থানীয় বাসিন্দারা। জানা গেছে প্রতিদিনই শয়ে শয়ে ওভারলোডিং বালি পাথর বোঝাই ডাম্পার এই রাস্তায় চলে। এমনকি এর আগেও বেশ কয়েকটি ওভারলোডিং ডাম্পার দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এদিন রাত প্রায় 9টা নাগাদ জলঢাকা ময়নাতলি সংলগ্ন একটি পেট্রোল পাম্প এলাকায় একটি পাথর বোঝাই ডাম্পার উল্টে যায়। পেছনে থাকা আরও একটি ছোট গাড়ি ধাক্কা মারে। স্থানীয় সূত্রে জানা গেছে ডাম্পারটি একটি ছোট অল্টো এবং মারুতি গাড়ির উপরে উল্টে পড়ে। সেই অল্টো এবং মারুতি গাড়িতে ঠিক কতজন যাত্রী রয়েছেন তা এখনও জানা যায়নি। তবে সূত্র মারফত জানা গেছে একটি শিশুসহ বেশ কয়েকজন যাত্রী রয়েছেন। তারা স্থানীয় বাসিন্দা এবং বিয়ে বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে। ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় পিছনে মারে। আর এই সাইড দিয়ে দুটা গাড়ি যাচ্ছিল, একটা অল্টো আর একটা ভ্যান। ওরা গিয়ে একদম পাথরের মধ্যে গিয়ে যখন গাড়িটা পাল্টে গায় ঠিক ওদের গাড়ি। পাথরের গাড়িটা কোন দিকে যাচ্ছিল? এদিকে যাচ্ছিল, জলঢাকার দিকে যাচ্ছিল, ধূপগুড়ি থেকে জলঢাকার দিকে যাচ্ছিল। আর বাকি গাড়িগুলো? বাকি গাড়িগুলো ধূপগুড়ি থেকে যাচ্ছিল। মানে মুখোমুখি ওই গাড়িটা যে ম্যাজিক যেটা পিছনে মেরেছে ওটা ধূপগুড়ি থেকে আসছিল। মানে আগে ম্যাজিক গাড়িটার মধ্যে মারে নাকি? কতজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে প্রাথমিক ভাবে? একচুয়ালি 9 জন লোক হসপিটালে গেছে আর বাদ বাকি যা আছে সব গাড়ির নিচে আছে। আপনার নাম? আমার নাম হরাধন। মারুতির ভিতরে আছে আধা দত লোক মারাটা মারা গেছিল। কজন হাসপাতালে পাঠাইলাম দেখি কি হয়। কোন এলাকা এটা? এখনো কি উদ্ধার করা সম্ভব হয়েছে সবাইকে? আপনার নাম? কোন এলাকা এটা? কতজন হয়েছে হতাহতের খবর কি? ঘটনা হচ্ছে এখন 2 ঘন্টা হয়ে গেছে ঘটনা ঘটার। কোথায় উঠলো মানুষ বাজবে? কোথায় উঠলো মানুষ বাজবে?